আসসালামু আলাইকুম। আমরা এখন দেখব ঢাকা ব্যাংক লিমিটেডের ট্রেনিং অ্যাসিস্ট্যান্ট অফিসার পদের এমসিকিউ পরীক্ষার গণিত অংশের প্রশ্ন সমাধান। আমাদের চ্যানেলটির সাথেই থাকুন, আমরা প্রতি পরীক্ষার পর চেষ্টা করি তার গণিত সমাধান ভিডিও আকারে আপলোড করার জন্য। অঙ্ক শুরু হবে এক নম্বর অঙ্ক দিয়ে। এক নম্বর অঙ্ক ছিল ইফ সিক্স স্টুডেন্টস হ্যাভ এ অ্যাভারেজ অ্যারিথমেটিক মেইন স্কোর অফ 88 অন অ্যান এক্সাম অ্যান্ড ওয়ান অফ দোজ স্টুডেন্টস স্কোর্ড 93 on the exam, what is the average score on the exam for the other 5 students? অর্থাৎ বলা আছে ছয়জন স্টুডেন্টের গড় হচ্ছে 88, তার মধ্যে একজনের হচ্ছে 93, তাহলে বাকি পাঁচজনের গড় কত হবে? তো 6 × 88 = আসবে হচ্ছে 528, হচ্ছে টোটাল ক্লাসের রেজাল্ট, অর্থাৎ ছয়জনের টোটাল মার্কস, তার থেকে বিয়োগ হবে হচ্ছে 93 বিয়োগ করলে পাওয়া যাবে হচ্ছে 435। এই 435কে পাঁচজন থাকে, পাঁচ দ্বারা ভাগ করলে আমরা পাবো হচ্ছে 87। এই 87 হবে হচ্ছে বাকি পাঁচজনের অ্যাভারেজ, এটি হবে এই প্রশ্নের উত্তর। তারপর প্রশ্ন নাম্বার টু। নাম্বার টুতে বলা আছে ইফ আইসোস্কেলড ট্রায়াঙ্গেল ডি ই এফ হ্যাজ সাইডস অফ লেন্থ 11.5 অ্যান্ড 13.7, হুইচ অফ দ্য ফলোয়িং কুড বি দ্য প্যারিমিটার অফ দ্য ট্রায়াঙ্গেল। অর্থাৎ এটা একটা সমদ্বিবাহ ত্রিভুজ, দুইটা বাহু দেওয়া আছে 11.5 আর একটা দেওয়া আছে 13.7। তাহলে দুইটা ঘটনা ঘটতে পারে, একটা ঘটতে পারে হচ্ছে এইটা হতে পারে সমান সমান বাহু, আর একটা হতে পারে এইটা সমান সমান বাহু। যদি এইটা সমান সমান বাহু হয় এবং এইটা অসমান বাহু হয় তাহলে পেরিমিটার হবে হচ্ছে 11.5 যোগ 2 × 13.7, আর যদি এইটা সমান সমান বাহু হয় তাহলে 2 × 11.5 + 13.7, এই আসবে। তো এইটা ক্যালকুলেশন করলে পাওয়া যাবে হচ্ছে 38.9, এইটা ক্যালকুলেশন করলে পাওয়া যাবে 36.7। তাহলে দুইটা পেরিমিটার হতে পারে, অপশানের মধ্যে এটা ছিল, সেই ক্ষেত্রে 36.7 হবে হচ্ছে এই প্রশ্নের উত্তর। তারপর প্রশ্ন নাম্বার থ্রি। নাম্বার থ্রিতে বলা আছে দ্য বেস অফ এ ট্রায়াঙ্গেল ইজ টুয়াইস ইটস হাইট হুইচ ইজ 5 সেন্টিমিটার, হোয়াট ইজ দ্য এরিয়া ইন স্কোয়ার সেন্টিমিটার অফ দ্য ট্রায়াঙ্গেল। অর্থাৎ এখানে হাইট দেওয়া আছে হচ্ছে 5 সেন্টিমিটার, এটা দেওয়া আছে হচ্ছে হাইট, আর বেথ যেটা হবে হাইটের ডাবল দ্বিগুণ হবে, সেক্ষেত্রে এটা আসবে হচ্ছে 10। এরিয়া সূত্র অনুযায়ী আমরা জানি হাফ ইন্টু বেজ ইন্টু হাইট = আসবে হচ্ছে হাফ ইন্টু বেজ হচ্ছে 10, হাইট হচ্ছে 5 = আসবে হচ্ছে 25 স্কোয়ার সেন্টিমিটার, এটি হবে এরিয়া, এটি হবে এই প্রশ্নের উত্তর। তারপর প্রশ্ন নাম্বার ফোর। নাম্বার ফোরে বলা আছে অন হিজ ওয়ে হোম ফ্রম শপিং মনিকা মাস্ট ট্রাভেল ডিউ সাউথ ফর 5 মাইলস অ্যান্ড দেন ডিউ ইস্ট ফর অ্যানাদার 12 মাইলস টু রিচ হিজ হাউস। ইফ শি উড ট্রাভেল ইন এ স্ট্রেট লাইন ফ্রম দ্য স্টোর টু হিজ হাউস, হাউ মেনি ফিউয়ার মাইলস উড শি ট্রাভেল। এখানে বলা আছে যে আপনার দিকগুলোর অঙ্কের ক্ষেত্রে আপনারা সবসময় লিখে দেবেন নর্থ সাউথ ইস্ট ওয়েস্ট এমন। তো প্রথমে সে যাবে হচ্ছে সাউথে, এদিকে যাবে হচ্ছে 5 মাইল, তারপরে যাবে সে হচ্ছে ইস্টে, এদিকে যাবে হচ্ছে 12 মাইল। তাহলে স্ট্রেট লাইনে গেলে তার কত কম যেতে হয়েছিল সেটা জিজ্ঞাসা করা হয়েছে। তো এইভাবে সে যায় হচ্ছে 5 + 12 = যায় হচ্ছে 17, আর কোনাকোনি যে সে যদি যেত তাহলে সে যেত হচ্ছে 13 আসলো কীভাবে? সেটা হচ্ছে পিথাগোরাসের সূত্র অনুসারে আমরা যদি করি তাহলে এটা = পাবো হচ্ছে √5² + 12² = আসবে হচ্ছে 25 √169 আসবে শেষ পর্যন্ত, এটা আসবে হচ্ছে 13। আমাদেরকে বলা হয়েছে কত কম পরিমাণে যেতে হয়েছিল, তাহলে এখান থেকে 13 বিয়োগ করতে হবে, 13 বিয়োগ করলে পাওয়া যাবে হচ্ছে 4, অর্থাৎ 4 মাইল হবে হচ্ছে এই প্রশ্নের উত্তর। তারপর প্রশ্ন নাম্বার ফাইভ। নাম্বার ফাইভে বলা আছে টু শিপস আর সেলিং ইন দ্য সি অন দ্য টু সাইডস অফ এ লাইট হাউস, দ্য অ্যাঙ্গেল অফ এলিভেশন অফ দ্য টপ অফ দ্য লাইট হাউস অ্যাজ অবজার্ভ ফ্রম দ্য টু শিপস আর 30° and 45° রেসপেক্টিভলি। ইফ দ্য লাইট হাউস ইজ 100 মিটার হাই, দ্য ডিস্টেন্স বিটুইন দ্য টু শিপ ইজ। অর্থাৎ এখানে একটা লাইট হাউস আছে, একটা জাহাজ আছে, যেটা হচ্ছে এখানে একটা জাহাজ আছে যেটা এই লাইট হাউসের সাথে 30° কোণ উৎপন্ন করে, অর্থাৎ উন্নতি কোণ 30°, আর এই পাশে একটা আছে যেটা হচ্ছে কোণ উৎপন্ন করে হচ্ছে 45°। এখন জিজ্ঞাসা করা হয়েছে এখান থেকে এখান পর্যন্ত দূরত্ব কত সেটা, আর দেওয়া আছে এটা হচ্ছে 100 মিটার।
তাহলে আমরা জানি এটা একটা সমকোণী ত্রিভুজ সেই ক্ষেত্রে এইটা যদি 45 ডিগ্রি হয় তাহলে এই বাহু যদি 100 মিটার হয় এই বাহু হবে হচ্ছে 100 মিটার আর এটা হচ্ছে 30 ডিগ্রি যদি এটা 30 ডিগ্রি হয় আর এটা যদি লম্ব 100 মিটার হয় তাহলে এই নিচের বাহু হবে হচ্ছে 100√3 তাহলে আমরা এই দূরত্বটা পেয়ে গেলাম আমাদেরকে জিজ্ঞাসা করা হয়েছে এখান থেকে এখানকার দূরত্ব তাহলে আসবে হচ্ছে 100√3 প্লাস 100 equal to আসবে 100 যদি কমন নেই √3 প্লাস 1 equal to আসবে হচ্ছে 100 into 2.73 equal to আসবে হচ্ছে 273 অর্থাৎ 273 মিটার হবে হচ্ছে তাদের মধ্যবর্তী দূরত্ব এটা আপনি ইচ্ছাকৃত ত্রিকোণমিতি দিয়ে করতে পারেন অথবা যদি রেশিও কল্পনা করেন তাহলে এটা 2x হলে এটা x হলে এটা √3x হয় এই রেশিওতে করতে পারেন আবার এটা x হলে এটা x হয় এটা হয় হচ্ছে √2x এই রেশিও দিয়েও আপনি ইচ্ছা করলে করতে পারেন ত্রিকোণমিতি ছাড়া ত্রিকোণমিতি দিয়ে করলে আপনাকে tan ইউজ করতে হবে তারপর প্রশ্ন নাম্বার 6 নাম্বার 6 এ বলা আছে এক কার গট 33 মাইলস পার গ্যালন ইউজিং গ্যাসোলিন দ্যাট কস্ট $2.95 পার গ্যালন অ্যাপ্রক্সিমেটলি হোয়াট ওয়াজ দ্য কস্ট ইন ডলার ফর দ্য গ্যাসোলিন ইউজড ইন ট্রাভেলিং দ্য কার 350 মাইলস অর্থাৎ প্রশ্নে বলা আছে যে 33 মাইল যাই হচ্ছে এক গ্যালনে সেই গ্যালনের দাম হচ্ছে $2.95 অর্থাৎ ডলার এখানে আর বলা হচ্ছে 350 মাইল যেতে কত খরচ হবে তাহলে সোজাসুজি বলা যায় 33 মাইল যেতে খরচ হয় হচ্ছে $2.95 আর যেতে হবে হচ্ছে 350 মাইল তাহলে ডিভাইডেড বাই 33 ইনটু আসবে হচ্ছে 350 ইকুয়াল টু পাওয়া যাবে হচ্ছে $31.28 অর্থাৎ $31.2 হবে হচ্ছে এই প্রশ্নের উত্তর এখানে প্রশ্নে অ্যাপ্রক্সিমেট দেওয়া ছিল এবং অপশনে $31 ছিল সেই ক্ষেত্রে $31 উত্তর হিসেবে দেওয়া যেতে পারে তারপর প্রশ্ন নাম্বার 7 নাম্বার 7 এ বলা আছে সার্টেন জার কন্টেইন 60 জেলি বিনস 22 হোয়াইট 18 গ্রিন 11 ইয়েলো 5 রেড অ্যান্ড 4 পার্পল ইফ এ জেলি বিন ইজ টু বি চুজেন অ্যাট র্যান্ডম হোয়াট ইজ দ্য প্রবাবিলিটি দ্যাট দ্য জেলি বিন উইল বি নাইদার রেড নর পার্পল অর্থাৎ জেলি বিন আছে হচ্ছে 60টা তার মধ্যে হোয়াইট হচ্ছে 22 গ্রিন হচ্ছে 18 ইয়েলো হচ্ছে 11 রেড হচ্ছে 5 পার্পল হচ্ছে 4 আপনাকে বলা হচ্ছে যে রেড এবং পার্পল হতে পারবে না তাহলে রেড আর পার্পল বাদ দেই টোটাল হচ্ছে আমাদের 60 তাহলে বাকি যে বলগুলি আছে জেলি বিন থেকে আসলেই আমাদের চলবে বাকি আছে হচ্ছে তাহলে 51 তাহলে প্রবাবিলিটি হবে হচ্ছে 51/60 ইকুয়াল টু আসবে হচ্ছে 0.85 এই 0.85 হবে হচ্ছে এই প্রশ্নের উত্তর তারপর প্রশ্ন নাম্বার 8 নাম্বার 8 এ বলা আছে দ্য রেডিয়াস অফ সার্কেল এ ইজ আর অ্যান্ড দ্য রেডিয়াস অফ সার্কেল বি ইজ 3/4 আর হোয়াট ইজ দ্য রেশিও অফ দ্য এরিয়া অফ দ্য সার্কেল এ টু দ্য এরিয়া অফ সার্কেল বি অর্থাৎ এ এবং বি এর ক্ষেত্রে যদি আমরা রেডিয়াস হিসাব করি তাহলে আর এটা আসবে 3/4 আর তাহলে ক্ষেত্রফল আসবে হচ্ছে পাই আর স্কোয়ার এটার ক্ষেত্রফল আসবে হচ্ছে পাই 3/4 আর হোল স্কোয়ার এটা আসবে হচ্ছে পাই আর স্কোয়ার এটা আসবে হচ্ছে পাই 9/16 আর স্কোয়ার তাহলে দুই পাশ থেকে যদি আমরা পাই আর স্কোয়ার কাটা যায় তাহলে 1:9/16 আসে তাহলে অনুপাত বের করলে পাওয়া যাবে হচ্ছে 16:9 অর্থাৎ 16:9 হবে হচ্ছে অনুপাতটি এটি হবে প্রশ্নের উত্তর তারপর প্রশ্ন নাম্বার 9 নাম্বার 9 এ বলা আছে 5a² - 4a - 3 - 3 ইন্টু এ স্কোয়ার প্লাস এ প্লাস 4 ইকুয়াল টু 0 হোয়াট ইজ দ্য সাম অফ দ্য পসিবল ভ্যালু অফ এ অর্থাৎ এখানে এর পসিবল ভ্যালু বের করতে হবে তারপরে যোগ করতে হবে তাহলে দেওয়া আছে হচ্ছে 5a² - 4a - 3 - 3 ইন্টু এ স্কোয়ার প্লাস এ প্লাস 4 ইকুয়াল টু 0 বা 5a² - 4a - 3 - 3a² - 3a - 12 ইকুয়াল টু 0 বা করলে পাওয়া যাবে হচ্ছে 2a² - 7a - 15 ইকুয়াল টু 0 বা মিডল টার্ম করলে পাওয়া যাবে হচ্ছে 15 × 30 3×10 2a² - 10a + 3a - 15 ইকুয়াল টু 0 বা 2a কমন নিলে a - 5 প্লাস 3 কমন নিলে a - 5 ইকুয়াল টু 0 বা a - 5 2a + 3 ইকুয়াল টু 0 অতএব আমরা বলতে পারবো a - 5 ইকুয়াল টু 0 a ইকুয়াল টু লিখে যাবে হচ্ছে 5
আবার 2a প্লাস 3 ইকুয়াল টু 0 a ইকুয়াল টু পাওয়া যাবে মাইনাস 3 বাই 2 তাহলে তাদের মানগুলো যদি আমরা যোগ করি যোগ করলে পাবো 5 প্লাস 3 বাই 2 যেহেতু এটা মাইনাস ছিল সেক্ষেত্রে সরাসরি মাইনাস লিখে দিলাম ইকুয়াল টু আসবে হচ্ছে 3.5 এই 3.5 হবে হচ্ছে এই প্রশ্নের উত্তর তারপর প্রশ্ন নাম্বার 10 নাম্বার 10 এ বলা আছে টু সাইডস অফ এ ট্রায়াঙ্গেল আর 7 এন্ড 16 হুইচ অফ দ্য ফলোয়িং ইজ নট দ্য লেন্থ অফ দ্য থার্ড সাইড অর্থাৎ দুইটা বাহু হচ্ছে একটা 7 একটা 16 আর কোনটা হতে পারে না এখানে 9 হতে পারে না কারণ হচ্ছে 7 আর 9 যোগ করলে হয়ে যায় 16 কিন্তু ত্রিভুজের বাহুগুলোর শর্ত অনুযায়ী আমরা জানি কোনো একটা ত্রিভুজের ক্ষুদ্রতম দুইটি বাহুর যোগফল অবশ্যই তৃতীয় বাহু অপেক্ষা বৃহত্তর হবে সেই ক্ষেত্রে এখানে বৃহত্তর না হয়ে সমান সমান হয়ে যাচ্ছে সেজন্য 9 হলে আর ত্রিভুজ আঁকা সম্ভব হবে না সেই ক্ষেত্রে 9 হবে হচ্ছে এই প্রশ্নের উত্তর ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য আমাদের চ্যানেলটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট এবং শেয়ার করবেন অঙ্কে কোনো সমস্যা থাকলে আমাদের কমেন্টে জানাবেন আমরা চেষ্টা করব ডেসক্রিপশনে তার সমাধান বা কারেকশন দেওয়ার জন্য ধন্যবাদ